আজকে ত্রিকোণমিতিক অনুপাত পড়াবো। ত্রিকোণমিতিক অনুপাত আমরা আগে বলেছিলাম ত্রিকোণমিতিটা সমকোণী ত্রিভুজ থেকে আসছে, তাই সমকোণী ত্রিভুজের যে কোনো সূক্ষ্ম কোণ, মনে করো এই যে এবিসি একটা সমকোণী, তার এবিসি কোণটা অর্থাৎ এসিবি কোণটাকে সূক্ষ্ম কোণ, কারণ সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া বাকি কোণগুলো সূক্ষ্ম কোণ। এই সূক্ষ্ম কোণের সংলগ্ন বাহুকে ভূমি ধরা হয়, বিপরীত বাহুকে লম্ব, এটা তো অতিভুজ। এই যে সূক্ষ্ম কোণের সাপেক্ষে আমরা এই বাহুগুলোর মধ্যে ছটা অনুপাত পাব, কি কি, এক হচ্ছে লম্ববায় অতিভুজ, তারপর হচ্ছে ভূমিবায় অতিভুজ, তারপর লম্ববায় ভূমি, ঠিক তার উল্টো অতিভুজ বায় লম্ব, অতিভুজ বায় ভূমি এবং ভূমিবায় লম্ব, এই ছটা অনুপাত পাচ্ছি। যে কোনো সমকোণী ত্রিভুজের এই সূক্ষ্ম কোণের সাপেক্ষে বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, দৈর্ঘ্যের উপর বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত নির্ভরশীল নয়, কার উপর নির্ভর না, এই যে কোণটার উপর, কোণটা যত বড় বা ছোট হবে তার উপর নির্ভর করবে ভূমি এবং লম্বের দৈর্ঘ্য বা অতিভুজের দৈর্ঘ্য। এই ভূমি বা লম্ব বা অতিভুজ এদের দৈর্ঘ্যের উপর বাহুগুলোর অনুপাত নির্ভর করে না। এই ছটা অনুপাতকে ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। এই অনুপাতের থেকে আমাদের এই যে এসিবি যে কোণটা, এখানে আবার ছবি এঁকেছি দেখো, এই এসিবি কোণটা থিটা, এই যে চিহ্ন এটা হচ্ছে থিটা, এই এসিবি কোণের সাইন সমান হচ্ছে লম্ব বায় অতিভুজ, আমরা যে অনুপাতগুলো লিখেছিলাম সেগুলো সঙ্গে সঙ্গে দেখো। তাহলে এখানে লম্ব এবি বাই বিসি, সরি অতিভুজ এসি, এটাকে সাইন থিটা, কারণ এই কোণটা থিটা ধরা হয়েছে। এই সাইনের কথা প্রথম বলেছিলেন আর্যভট্ট, এরপর পরবর্তীকালে আবার অন্যান্য গণিতজ্ঞ এর বিশদ আলোচনা করেছেন, কিন্তু প্রথম বলেছিলেন আর্যভট্ট। এরপর এসিবি কোণের কোসাইন, কোসাইনের মান হচ্ছে ভূমি বায় অতিভুজ, ভূমি হচ্ছে বিসি অতিভুজ এসি, তাহলে এটা কস থিটা। এসিবি কোণের ট্যাঞ্জেন্ট লম্ব বায় ভূমি, পরপর যে অনুপাতগুলো সেগুলোকে কী বলা হচ্ছে ওই কোণের সাপেক্ষে সেটা ধরা হচ্ছে, এটা হচ্ছে এবি বাই বিসি, এটা ট্যান থিটা। এসিবি কোণের সাপেক্ষে কোসেকেন্ড, এটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, এটা ঠিক উল্টো এবার, তাহলে এসি বাই এবি মানে কোসেক থিটা। এসিবি এর সাপেক্ষে সেকেন্ড অতিভুজ বাই ভূমি, তাহলে এসি বাই বিসি সেক থিটা। এসিবি এর সাপেক্ষে কো ট্যাঞ্জেন্ট ভূমি বাই লম্ব, বিসি বাই এবি কট থিটা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব, সাইন থিটা কি ছিল লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা হচ্ছে ওয়ান বাই সাইন থিটা। সেক থিটা কি না হচ্ছে অতিভুজ বাই ভূমি, কস থিটা কি ছিল ভূমি বাই অতিভুজ, তাহলে এটা সেক থিটা ওয়ান বাই কস থিটা। কট থিটা কি ভূমি বাই লম্ব, ট্যান থিটা কি ছিল লম্ব বাই ভূমি, তাই ট্যান থিটা কট থিটা সমান ওয়ান বাই ট্যান থিটা। আমরা সাইন থিটার লম্ব বাই অতিভুজ, সাধারণত অতিভুজটা সবসময় লম্বর থেকে বড় হয়, সেই জন্য সাইন থিটার মান একের থেকে বেশি হতে পারে না, ঠিক অনুরূপভাবে কস থিটার মানও একের থেকে বেশি হতে পারে না। এগুলো জেনে রাখতে হবে, কারণ সব কোশ্চেনে আমাদের কোশ্চেন থাকতে পারে। সেক থিটা এবং কোসেক থিটার মান সবসময় একের থেকে বেশি হয়, ট্যান থিটা এবং কট থিটা এই দুটোর মান একের বেশি বা কম দুই হতে পারে। ঠিক আছে, তাহলে আমরা সাইন কস সেক কোসেক ট্যান কট এগুলো শিখলাম। এরপর আসছে আমরা আলফা বিটা দুটো যদি সূক্ষ্ম কোণ হয় তাহলে সাইন আলফা সমান যদি সাইন বিটা হয় তাহলে আমরা কী পাবো আলফা সমান বিটা, এটা দেখাবো আমরা। আমরা দুটো ত্রিভুজ নিচ্ছি, একটা এবিসি একটা পিকিউআর, দুটো সমকোণী ত্রিভুজ যার এটার বিকোণ সমকোণ এর কিউকোণ সমকোণ, আর এসিবি হচ্ছে আলফা এবং পি আর কি হচ্ছে বিটা। আচ্ছা দেওয়া আছে সাইন থিটা সমান সাইন আলফা, তাহলে আমরা সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, তাহলে এবি বাই এসি সাইন থিটা মানে তাহলে এটা পি কিউ বাই পি আর, তাহলে এবি বাই পি কিউ সমান এসি বাই পি আর, এটা সমান কি বললাম যে এটা জিরোর থেকে বড়, তাহলে এবি সমান কি পেলাম কে ইন্টু পি কিউ, এসি সমান কে ইন্টু পি আর। তাহলে আমরা বের করবো যে
বিসি বাই কিউ আর। বিসি মানে রুট অফ আর এসি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, এটাও তাই অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাহলে অতিভুজ হচ্ছে পি আর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার। এসির মান বসেছিলাম কে স্কোয়ার পি পি আর স্কোয়ার, এবির মান হচ্ছে কে স্কোয়ার পি কিউ স্কোয়ার, কে কমন চলে এলো তাহলে কে ইন্টু রুট অফ আর পি আর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার, তলাতেও তাই রুট অফ আর পি আর স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার। কেটে গেল এটা এটা কেটে গেল, কি হয়েছে কে, তাহলে কি পেয়ে গেলাম, আগে ছিল এবি বাই পি কিউ সমান এসি বাই পি আর, এখন পেয়ে গেলাম বিসি, ওটা সমান কে ছিল, এখন বিসি বাই কিউ আর সমান কে, তাহলে কি পেলাম এবি বাই পি কিউ সমান এসি বাই পি আর সমান বিসি বাই কিউ আর। তাহলে আমরা জানি যে দুটো ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি সদৃশ কোণী হবে, বা ত্রিভুজ দুটি সদৃশ হবে, সদৃশ হওয়া মানে সদৃশ কোণী, সদৃশ কোণী হলে কী হবে ত্রিভুজের অনুরূপ কোণগুলো সমান হবে, তাহলে কী হবে না এসি বি কোণ সমান পি আর কিউ কোণ হবে, অতএব এসি বি আর সমান এসি বি কোণ সমান পি আর কিউ, কারণ আলফা সমান বিটা হয়ে গেল আমাদের প্রমাণ যে সাইন আলফা সমান সাইন বিটা হলে আলফা সমান বিটা হবে। কোন সময়তে এই যে উভয় পক্ষে সাইন এদিকে সাইন কেটে দিতে আমরা পারবো না, এই জিনিসগুলো আমাকে মনে রাখতে হবে, যে পরপর জিনিসগুলো বলবো এগুলো শর্ট কোশ্চেনের জন্য কাজে লাগবে মনেও রাখতে হবে, সাইন আলফা সমান সাইন বিটা হলে আলফা সমান বিটা হবে, কোনো সময় আমরা সাইন সাইন কেটে দিতে পারবো না, কারণ সাইন আলফা মানে সাইন গুণিত আলফা নয়, আলফা বা থিটা কোণের সাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সাইন থিটা, থিটা কোণের সাইনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে সাইন থিটা, আমরা সাইন থিটা তার হোল স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, সাইন থিটা তার হোল স্কোয়ার মানে সাইন থিটা স্কোয়ার নয়, এটা লেখা যায় না, কারণ এই থিটাটা হচ্ছে কোণ, কোণের বর্গ হতে পারে না, সাইন থিটা তার হোল কি হলে কি হবে সাইন কিউব থিটা, কস সেক কট ট্যান ওদের প্রত্যেকের ক্ষেত্রে এই একই নিয়ম প্রযোজ্য। আচ্ছা এবার দেখো কোসেক থিটা সমান ওয়ান বাই সাইন থিটা সমান এইভাবে লেখা যায় সাইন থিটা তার ইনভার্স, আমরা করেছিলাম সূচকের নিয়মে যে এই ইনভার্স ইজ ইকুয়াল টু ওয়ান বাই এ, তাই তো, তাহলে ওয়ান বাই এ মানে এই ইনভার্স, তাহলে ওয়ান বাই সাইন থিটা মানে সাইন অফ ইনভার্স, এটা লেখা যায়, কিন্তু কোসেক থিটা কখনো সাইন ইনভার্স থিটা লেখা যায় না, একে বলা হয় সাইন ইনভার্স থিটা, সাইন টু থিটা সমান টু ইন্টু সাইন থিটা নয়, কারণ টু থিটা কোণের সাইন এটা, তো টু সাইন থিটা নয়, টু সাইন থিটা দুই গুণ, সাইন থিটা কোণের সাইনের দুই গুণ বোঝায়, সেই জন্য টু সাইন টু থিটা টু সাইন থিটার সঙ্গে সমান নয়, সাইন আলফা বাই সাইন বিটা কখনোই আলফা বাই বিটা হবে না, আগেই বলেছি যে সাইন আলফা সমান সাইন গুণিত আলফা নয়, আলফা কোণের সাইন হচ্ছে সাইন আলফা, বা আলফা বিটা কোণের সাইন হচ্ছে সাইন বিটা, সেজন্য সাইন কখনো কাটা যাবে না, এবং আরও মনে রাখতে হবে যে সাইন আলফা প্লাস সাইন বিটা নট ইজ ইকুয়াল টু সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফা মাইনাস সাইন বিটা নট ইজ ইকুয়াল টু সাইন আলফা মাইনাস বিটা, দুটো কোণ এগুলো কখনোই সাইনের সঙ্গে যোগ হতে পারে না, সাইন টু প্লাস সাইন থ্রি মানে সাইন ফাইভ হবে না, বা সাইন টোয়েন্টি ডিগ্রি প্লাস সাইন থার্টি ডিগ্রি মানে সাইন ফিফটি ডিগ্রি নয়, বা যদি বিয়োগ থাকে যে সাইন সিক্সটি ডিগ্রি মাইনাস সাইন থার্টি ডিগ্রি সমান সাইন থার্টি ডিগ্রি হতে পারে না। যাই হোক সাতের অঙ্কটা আমাদের সরি এই তেইশ প্রশ্ন বলার এসব অঙ্ক পারবে, একটা অঙ্ক করে দিচ্ছি উদাহরণ দেখতে, তাছাড়া এরকমই অঙ্কগুলো থাকে পরের চ্যাপ্টার থেকে অঙ্কগুলো ভালো আছে। চারের দাগের অঙ্কটা তেইশ দশমিক এক প্রশ্ন বলার দেওয়া আছে কস থিটা সমান সাতের পঁচিশ, আমাকে অন্যান্য মনগুলো অর্থাৎ সাইন থিটা ট্যান থিটা কট থিটা কোসেক থিটা এগুলো বের করতে হবে। আমরা কস থিটার সমান আগে করেছি অতিভুজ বাই লম্ব, তাহলে এই যে এবিসি একটা ত্রিভুজ করেছি তার সিকোণ থিটা, তাহলে এবি লম্ব, বিসি ভূমি, এসি হচ্ছে অতিভুজ, তাহলে ভূমি বাই লম্ব, তাহলে বিসি বাই এসি, বিসিকে ধরলাম সেভেন কে একক, এসি পঁচিশ কে একক, যেখানে কে হচ্ছে সবসময় পজিটিভ নাম্বার একটা ধ্রুবক, আমরা জানি এসি স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যেহেতু ভূমি স্কোয়ার, সেখান থেকে এবি সমান রুট ওভার এসি স্কোয়ার মানে বিসি স্কোয়ার, এসি বসিয়ে দিলাম পঁচিশ কে দা হোল স্কোয়ার, এটা সেভেন কে হোল স্কোয়ার হিসাব করলাম ছাপা পাঁচশো ছিয়াত্তর কে স্কোয়ার মানে চব্বিশ কে, এরপর সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, এবি বাই এসি, এবি চব্বিশ কে, এসি পঁচিশ কে, কে কে চলে গেল চব্বিশ বাই পঁচিশ, কোসেক থিটা সাইনের উল্টো, তাহলে
চব্বিশে পঁচিশ ছিল, পঁচিশ চব্বিশ হয়ে গেল। ট্যান থিটা মানে লম্ব বয় গুণি এবি বাই বিসি, এবির মান কত চব্বিশ কে, বিসি কত ওখানে ধরেছিলাম সেভেন কে, কে কে কেটে গেল চব্বিশ বাই সাত। ট্যানের উল্টো কট তাহলে কট থিটা কত, সাত বাই চব্বিশ। আজকে এই পর্যন্ত, পরের দিন ত্রিকোণের ত্রিকোণমিতি কোণানুপাত করাবো।